ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বুধবার অযোধ্যায় ভূমি পুজোর দিন লকডাউন প্রত্যাহার করুক রাজ্য সরকার, মানুষের মুখ বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একটা আবেদন করেছি পুনর্বিবেচনা করার জন্য, যেহেতু তিনবার চারবার ওনারা তারিখের পরিবর্তন করেছেন লকডাউন নিয়ে, কমপক্ষে 5 তারিখ দিয়ে পুনর্বিবেচনা হোক এবং আজকেই ঘোষণা হোক যে 5 তারিখের বদলে অন্য কোনো দিন লকডাউন হোক। মানুষ লকডাউন মানতে রাজি আছে, লকডাউনের তাৎপর্য আমরা সবাই বুঝেছি। সেজন্য সরকারের দেখা উচিত যে এই সংকটের সময় একে আমরা মনে কষ্টে আছি, আবার যেন কারো মনে কষ্ট না হয়। সেজন্য এই 5 তারিখ ভারতবর্ষের গৌরবশালী দিন, ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা মন্দির পুনর্নির্মাণ শুরু হবে, প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। গত 400, 450 বছরের যে বলিদানী পরম্পরার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তার স্বীকৃতি পাচ্ছে, এটা ভারতবর্ষের ইতিহাসে গর্বের দিন হবে। তাই মানুষের মনের যে উচ্ছ্বাস, আবেগ, সেটা যাতে বহিঃপ্রকাশ হয়ে মানুষ আনন্দ করতে পারে, শ্রদ্ধা জানাতে পারে, তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সেদিন লকডাউনকে গুজব করা হবে। পাল্টা ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। আমরা সবাইকে শ্রদ্ধা করি, সব ধর্মের আচরণে বিশ্বাস করি, আমরা কারোর সাথে এই ধর্মীয় আচরণ এখানে সবাই করেন, কিন্তু লকডাউনটা মানুষের স্বার্থে, লকডাউনটা করোনাকে আটকানোর স্বার্থে, এটা কোনো পলিটিক্যাল ভিজিলেন্স না, এখন রাজনীতি করার সময় না, এখন মানুষকে বাঁচানোর সময়, সেই ব্যাপারে সবাইকে উদ্যোগী হওয়া।